ভাটপাড়া উৎসব। আর ভাটপাড়া উৎসব 19 তারিখ থেকে শুরু হয়েছিল, আর এই উৎসবেই আজ ঘটে গেল এক অঘটন। নাচ করতে গিয়ে পড়ে মৃত্যু হলো এক নর্তকীর, নাম সজল বাড়ুই, বয়স আনুমানিক 22 বছর। বয়স এবং বৃত্তির পরিজনের অভিযোগ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার, যদিও এই অভিযোগ পড়ে গিয়েই মৃত্যু হয়েছে বলে দাবি উৎসব কমিটির। আর এই ঘটনার পরে উৎসব সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উৎসব কমিটির এক কর্মকর্তা জানালেন, ভাটপাড়া উৎসবে একটা দুর্ঘটনা ঘটনা ঘটল। 19 তারিখ থেকে ভাটপাড়া উৎসব চলছে, খুব ভালোভাবে উৎসব চলছিল। আজকে 10 জন টিমের পারফর্মার মধ্যে একজন সজল বড়ই ছিলেন, তার আগেও পারফরমেন্স হয়েছে, 2টা টিম নাচ করে গেছে, কিন্তু ইনার টিম যখন ওঠে তো সজল বড়ই মঞ্চ থেকে নাপতে গিয়ে পড়ে যায়। তারপরে কী ব্যাপার এটা একটা আওয়াজ হলো, তখনই যত ভলেন্টিয়াররা ছিল ওকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে আনার পর ওনাকে মৃত্যু ঘোষিত করা হলো। সজল বাড়ি কি পারফরমেন্স করতে গিয়েছিলেন? হ্যাঁ, ও আর ওনার সাথে আর 9-10 জন ওনার টিম ছিল পুরো। কত বছর বয়স হবে সজল বাড়ি? 22 বছর। কোথাকার বাড়ি? কোথাকার? কল্যাণী বাড়ি। তো এটা নিয়ে আমরা খুব মর্মাহত, আমরা খুব দুঃখিত। এটা ভালো জিনিস হচ্ছিল, সেখানে একটা একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এখানে আমরা রয়েছি হসপিটালে, তার পরিবার সাথে আমরা রয়েছি। ইলেকট্রিক শক লাগার কোনো অভিযোগ জমা পড়েছে আপনার কাছে? বলছে। এবার এটা তো পোস্টমর্টামে জিনিসটা আর ক্লিয়ার হবে। কী হয়েছে এখনও পর্যন্ত আপনি কোনো জানেন না? না, তারপর আমরা চেক করেছি, কেন যখন ঘটনা হয় তখন দেখবেন ওই স্টেজের উপরে লোহা থ্রাস আছে, তার উপরে লোক দাঁড়িয়ে আছে, তো স্টেজ ইলেকট্রিক শক খেলে ও খেত, কিন্তু সে কাজ করছে, তার কিছু হলো না। তো যাই হোক, এটা একটা তদন্তের বিষয় আছে আর পোস্টমর্টম রিপোর্টে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে তো উৎসব বন্ধ আছে। হ্যাঁ, উৎসব বন্ধ, একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, তাই জন্য উৎসব আমরা বলেছি বন্ধ রাখতে। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।